প্রথমত প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস প্রাণী বৈচিত্র্য ভিন্নতা প্রকারভেদ জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য বাসুদান্ত্রিক বৈচিত্র্য শ্রেণীবিন্যাস ভীতি নীতি তারপর নীতি হচ্ছে সাতা প্রতি সম্ডেন অঞ্চল আন প্রান্তিকতা তারপর উপাঙ্গ ক্লিবেস ন হে প্রণীয় তারপর দশ হচ্ছে শ্রীলাম এবং পুষ্টি প্রজাতি নাটকর নীতি হচ্ছে শ্রেণীবিন্যাসের স্তর পা প্রাণী প্রজাতির উপর প্রজাতির তিন প্রাণীর নামকরণ প্রাণীর নামের উপজাতিত হরহীন এবং শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস স্তর হচ্ছে কিংডম ফাইলাম ক্লাস শ্রেণী অর্ডার বর্গ ফ্যামিলি গোত্র জিনাস গোত্রস প্রাণী জগৎ সর্বমতো শিশুভাগে বিভক্ত হয়ে থাকে মেডিয়ার উদ্যানের প্রাণী হচ্ছে মেসেজ বডি ফেরা পাকা জাওয়া নিউডেরিয়া টিনোপোরা এবং হচ্ছেলাম ভীন প্রাণী হচ্ছে ব্লাডি মেন্টেছে না হচ্ছে এটা নেমা আরটিয়া নেমাশিয়া ফ্রান্ত যুক্ত প্রাণী হচ্ছে রডিফেরা ইউটোপ্রক্টা গ্যাস্ট্রো গছ গ্যাস্ট্রিকা কায়ানো কাইকা তার হচ্ছে নেমাটোটা নেমাটোমরফা মরফা একান্ত শেফালা তার হচ্ছে পিপুলিডা ব্লডি प्रकृता सिल्म प्राणी आना स्पुंगीडा इचुरीडा पोगनो फोड़ा पैंटा पीड़ा डिग्राडा चेलोगनाथा ब्राचियो फोड़ा इत्यादि নন করডেট পর্ব পরিফার নিটারে প্লানটি হেন মেন্টটা মালাসাডা এক নোটের মোটা করডেট পর্ব হচ্ছে করডাটা করডাটা সাফালাম এক হচ্ছে হিরো করডাটা সাগরপোড়া লার্ভিসিয়া হেসিরিয়া থালাসিয়া তারপর সাফালাম টু সেফাল করডাটা ভল্লাগার প্রাণী তারপরে সাফালাম থ্রি এই ডিভিশন এক এবং এক হে ক্লাস ওয়ান মেক্সিনি মাছ বাহেক ফিশ ক্লাস টু হচ্ছে সেফালস ডি মাছা বাদাম পৃথি ডিভিশন টু হচ্ছে এনার স্টোমাটা চলযুক্ত প্রাণী কন্ট্রাক্টিস মাছা বা তরুণ আস্তিমা ক্লাস টু হচ্ছে অয়সিটিক্স বাচ্চা মাছা বা অস্তি বিশিষ্ট পাকনা বিশিষ্ট সার্কোটারি হচ্ছে মাছা বা অস্তি এবং পাকনা বিশিষ্ট মাছা থাকে ক্লাস ফোর হচ্ছে এমপি বিয়া তারপর ক্লাস পাঁচ হচ্ছে রেপটিলিয়া ক্লাস ছয় হচ্ছে এবি ক্লাস সেভেন হচ্ছে মেমোলিয়া গ্লোসার ইম্পর্টেন্ট সংখ্যাসমূহ অঞ্চলায়ন নাটায়কমা সৃষ্টির মাধ্যমে দেহের অঞ্চলিকরণের অঞ্চলের বাটকমাটাই বলা থাকে এত বড় শ্রেণী নিষেস অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঞ্চলের অপকৃত খণ্ডগণ তারপর সে খন্ডনগুলো ভিন্ন ধরনের হলে তারপরে সে তাদেরকে বিবেচিত হয় এবং অপকৃত খণ্ডন বলা থাকে অপকৃত মিঠে খন্ডায়ন তারপর খণ্ডন খন্ডানগুলো বিভিন্ন ধরনের হলে তার দেহত দেহ থেকে বিচিত হয়ে অপকৃত খণ্ডন বলা থাকে যেমন হচ্ছে গ্রামের খন্ডান এই রূপ খন্ডগুলোকে বলা থাকে তারপর হচ্ছে আমরা স্ত্রী মেয়ে অস্থায়ী অঙ্গ যা ভ্রূণ এবং মাতৃ থেকে মাধ্যমে মাতৃদেহ থেকে ব্রুণের মতে বুঝিয়ে সরবরাহ হয়ে থাকে তারপরে হচ্ছে অরিয় প্রতিসম যখন কোনো প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কোনো তলে তারপর বিভক্ত করা যায় তখন তাদেরকে অরিও প্রতিসম বলা থাকে যেমন হচ্ছে নিটেরিয়া খন্ডার মাত্রা অধিকাংশ প্রাণী তারপরে অসম্পূর্ণ খন্ডে এখন যখন খন্ডনগুলো প্রাণীর দেহের বাইরে এবং ভেতর থেকে যখন এটি দিকে দিকে দিয়ে সীমাবদ্ধ থাকে তখন তাদেরকে আবার সম্পূর্ণ বলা থাকে অস্ট্রিয়া পরিফেরা পর্বের তারা প্রাণী যেমন আছে সাইকোন এবং ক্ষুদ্র ক্ষুদ্র চিত্রকে অস্ট্রিয়া বলা থাকে উপপ্রজাতি একই প্রজাতির প্রাণী হিসেবে ভৌগোলিক বিচ্ছিন্নতা কারণে অঙ্গসংস্থানের ভিন্নতা সৃষ্টি হয় গিয়ে একই প্রজাতি ভুক্ত বিচ্ছিন্ন এইসব প্রাণীকে উপপ্রজাতি সাব স্পেসিস বলা থাকে এন্ডোথার্মিক প্রাণী যেসব প্রাণী হিসেবে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠা নামা করে না তাদেরকে সমস্ত শ্রেণীতে প্রাণী বা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণী বলা থাকে যেমন হচ্ছে মানুষের বাকি হয়ে নিতে তারপর হচ্ছে করডাটা পর্বের প্রাণীদের গল্পের যে অঙ্গটি যা থাইডে গ্রন্থিতে হয়ে থাকে তাদেরকে আন্ডারস্ট্রি বলা থাকে করডাটা কর্ডেট বা আর যেসব প্রাণীদের জীবনে করোনা করোনা পর্যায়ে বৃষ্টির বড় বড় দণ্ডা বাইশ হিসাবে দণ্ড করে থাকে তাদেরকে বলা থাকে ক্যাটাগরি সেখানে করণের যে জিনিসটা থাকে তার বিষয়ে বিভিন্ন গোষ্ঠীর জীব অবস্থান করে তাদেরকে ক্যাটাগরি বলা থাকে ক্যাটাগরি বলতে কোনো প্রাণীকে বোঝা নেয় তারপর সেটি থাপের নাম বোঝায় ক্লাস মেমোরিয়া

আগস্টের মধ্যে জিনা পাতা গিয়ে জিনা পাতা বৈচিত্র্য বলা থাকে ঠিক আছে কোনো অবশ্যই নাকি গিয়ে বিনাশ করে তারপর হচ্ছে যে কোনো ধাপে স্থাপন করে যে নাম প্রাপ্ত তারপর হচ্ছে প্রাণী হিসেবে একজন এক বছর টেকজন এবং এক বছরের টেকজন বলা থাকে কার্লস বিনিয়াস উনিশ তিপন্ন সালে প্রাণী সেই বিনাশের চারটি ধাপে এটা বর্ণনা করেছেন টেকজন আমি প্রাণী বিনাশের যে শাখায় প্রাণী হিসেবে জনতকরণের নামকরণ এবং এই বিজ্ঞান সম্মত হবে সেনে ও হাইনে আনকানুনি আলোচনা করা হয় তো একদিকে সেনে আমি বলা থাকে টেকজন হায়ার রাখি শ্রেণিনাসের সময় প্রাণী শ্রেণিনাসের ধাপের সাজানোর সময় শ্রেণিনাকে নিয়ামক বা ট্যাক্সি নামিকা হায়ার কি বলা থাকে তারপরে ট্রকোভার তারপর পর্বের প্রাণী চক্রের লাভরা দশাকে ট্রকোভার বলা থাকে তল দেহকের সমর্থিত দেহ প্রাণীদেহকে অঙ্গস্থান করা থাকে এদেরকে এক তল বলা থাকে দেহকে তিন ধরনের তল বলা থাকে মধ্য মহা তল তারপরে ভিডিয়ান প্লেন তারপর ফ্রন্টাল তল তারপর তল ট্রান্সফার প্ল্যান তারপর ত্রিপদ নামকরণ জীবের নামানিক ক্লাসের জীবন নামকরণ অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তারপরে কোন প্রজাতি এবং উপপ্রজাতি নামে তিনটি পদে ব্যবহার করা থাকে করে তারপরে প্রাণীদের যে নামকরণ করা হয়ে থাকে তাদেরকে ত্রিপদ নামকরণ বলা থাকে ত্রিস্তর প্রাণী যেসব প্রাণী এক রাম মেসাম এবং তিনটি স্তর বিদ্যমান থাকে তাদেরকে তৃষ্টি প্রাণী বলা থাকে প্রাণী একটু মালাস্কের কড়ারে ইত্যাদি পর্বের দৃষ্টি থাকে দিওয়ারি অপরীতি সমতা যখন কোনো প্রাণী থাকে উহার মুখী বা পরমুখী বা অকপর বা দুটি দলে সমানভাবে বিভক্ত করা যায় তাদেরকে দিওয়ার অতি বলা হয়ে থাকে তারপরে ত্রিন এবং হওয়া অথবা প্রাণী এই ধরনের এসে বলছি দেখা যায় তারপর দ্বীপতা নামকরণ না বার্নামেল নাম করলে জীবের নামকরণ না আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গণ প্রজাতি ভিত্তি দুটি পদ ব্যবহার করে প্রাণীর যে নামকরণ করা থাকে তাকে দ্বীপতা নামকরণ বলা থাকে পাশে প্রতি সম যখন কোনো প্রাণী থেকে কেন্দ্রে অক্ষ বরাবর অনুদেবভাবে কেবল একটি দুটি সমান অংশে ভাগ করা যায় তাদেরকে দ্বিপাশে প্রতি সম বলা থাকে প্লাটিনাম সাতপড়া এবং কড়াটা দ্বিস্তরী প্রাণী এসব বা যেসব প্রাণী হচ্ছে একটোডার্ম এবং একটোডেন্টোডার্ম দুটি স্তর বিদ্যমান থাকে তাদেরকে দ্বিগরীয় দ্বিহরীয় দ্বিস্তরীয় প্রাণী বলে নিডেরিয়া প্রবেশ প্রাণীর দ্বিতরী হয়ে থাকে তারপরে নটকরটা প্রাণীদের ভ্রূণের মিজোরাম থেকে উদ্ভাবন নমিনী এবং দণ্ডাগার এবং অডিদের ঔষধ অনীত অবস্থায় তারপরে এটি মেরুদণ্ডে পরিণত হয়ে থাকে ননকরাডারটা তারপর যেসব প্রাণী ননকর্ডার থাকে না তাদেরকে ননকর্ডেট বলা হয়ে থাকে তারপরে বড়ি প্রাণী থেকে একটা প্রবেশের সকল প্রাণী তারপর ন্যাশ স্টোমাটা চলযুক্ত মেরেরুদণ্ডী প্রাণী মাছা থেকে ম্যাম পর্যন্ত তারপর হচ্ছে নাফ্রিকা অ্যানেলিয়া প্রবেশ প্রাণীদের প্রধান অঙ্গকে নেফ্রিটিয়া বলা থাকে তারপর নেমোটাসিস্ট নিটেরিয়ানদের দংশন অন্য হচ্ছে নেমোটাসিস্ট পলিপ নিটেরিয়া পর্বের প্রাণীদের ক্ষুদ্র এবং অচন জুয়াট তারপর হচ্ছে প্যারাপোডিয়া হচ্ছে নেরিসিয়া জাতীয় অ্যানালিটার পার্শ্ব চ্যাপ্টার এবং প্রসারিত চলা অন্য তারপর হচ্ছে পেরিটোনিয়াম সিলেমনযুক্ত দেহকপটি পর্দা দ্বারা আবৃত থাকে তাদেরকে পেরিটোনিয়াম বলে এটি মেসোডার্মা থেকে উৎপন্ন হওয়া কোষ দিয়ে গঠিত তারপর হচ্ছে প্রকৃত খন্ডান প্রাণীগুলো একই ধরনের হলে তখন তা থেকে বিচ্ছিত হয় না বলে প্রজান বলে যেমন হচ্ছে কেঁচো তেলা প্রকৃতির খন্ডান তারপরে প্রজাতি প্রাণী প্রজাতির সিনেমিনে সর্বনিম্ন প্রজাতির এককাল প্রজাতির উনিশ সালে প্রজাতি হলো এটি যার মাধ্যমে জনমিলন এবং উদ্বোধনের সক্ষম কিন্তু প্রাব অনুরূপ তারপরে দৈকীয় গঠন বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠীর জনসূত্র আলাদা হয়ে থাকে এই প্রজাতিগত বৈচিত্র্য তারপরে বিভিন্ন প্রজাতির আপনি জীবনের মধ্যে বিদ্যমান বৈচিত্র্য এই প্রজাতিগত বৈচিত্র্য বলা থাকে প্রতিনাম তারপরে সিন তারপরে যে প্রাণীর নতুন নাম দেওয়া থাকে যে প্রাণী যদি পূর্বে দেহা ট্রাঞ্চতা বোধহয় নাম থাকে তবে পূর্বে দেয়া এবং এই ধরনের নামের সিনোনিম বা প্রতিনাম বলা থাকে প্রতি সময়ের সাথে সামুদের সাথে প্রাণীদের বিভিন্ন অংশের বিভাজন প্রকৃতিকে তারপরে বিভাজন প্রতিসীমা বলা থাকে অর্থাৎ প্রাণী থেকে কোনো নক বা তল বরাবর সে অদৃশ্য সব আছে বিভাজন করা নিয়মিত প্রতি সম্পর্ক বলা থাকে প্রাণী দেওয়ার যে যেসব জীবা নিজের দেহ থেকে খাদ্যের সংশ্লেষণ করতে পারে না এবং খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তাদেরকে প্রাণী বলা থাকে প্রান্তিকতা মশক এবং মুখের অবস্থানের উপর ভিত্তি করে প্রাণীশীলের দেহের যে মেরুকর্ণ হয়ে থাকে তাদেরকে প্রান্তিকতা বলে থাকে বাস্তুতান্ত্রিক পরিচিত্র পৃথিবীরা বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন জলবায়ুর সাথে জীবজগত ভিন্ন ভিন্ন পরিবেশে বা ব্যবায়াম সৃষ্টি হয় প্রতিটি ব্যায়ামে নিজস্ব বৈশিষ্ট্য মনোযোগিত্রগত চিত্রগত প্রাণীজগত রয়েছে এখন এখন বিভিন্ন বিদ্যমান প্রাণী জগতের বৈশিষ্ট্য বাসস্থানের বৈশিষ্ট্য বলা থাকে বায়ুম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলবায়ুর সাথে জীবজাতের মৃত শিশু ভিন্ন ভিন্ন পরিবেশে একক বাচ্চা বায়ুম সৃষ্টি হয় মরুবায়ুম বনভূমি বায়ুম তৃভূমি বায়ুম হ্যাঁ তারপর হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ সার্টিফিকেট নেম তারপর জীবকরণের নামকরণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বনপ্রজাতির নামে দুটি পদ ব্যবহার করে প্রাণী যে নামকরণ করা থাকে তাদেরকে দ্বিপদ নামকরণ বলা থাকে এভাবে বিশিষ্ট নামকে প্রাণী বৈজ্ঞানিক নাম বলা হয় তারপর ছিলাম ভিন্ন হ্যাঁ প্রাণীর ভূমিকা পরিষদ প্রাণী সব আমাদের পাকিস্তানকে ব্লাস্ট হিসেবে বলা থাকে তারপরে ভূমি হিসাব জার্ম লেট সো তারপরে জনজনকারী বহুকোষীয় তারপরে প্রাণী জায়গা বিভাজিত হয় নিহটমূল্য এবং ভাবা ব্লাস্টলা দশা ক্রম করে দিয়ে এবং ত্রিশ গ্যাস্ট্রোলাতে পরিণত হয়ে থাকে ভ্রণের গ্যাস্ট্রোলা দশা বিদ্যমান এইসব কোষীয় স্তরের সমকে স্তর বা জার্ম লেট বলা থাকে মায়োটম তারপরে অমেরুদণ্ডি মেরুদণ্ডির দেড় ভ্রণের এবং পূর্ণাঙ্গ সাইক্লোস্টোমাটার পেশি খন্ড বাস মাইট হয়ে থাকে মেসোগ্রিয়া তারপরে দ্বি স্তর বিশিষ্ট প্রাণীর দুই স্তরের মাঝে বিদ্যমান কোষীয় জেলিখে মেসোগ্রিয়া বলা থাকে রেডিলা মলাস্কা পর্বের প্রাণীদের মুখ বিবর বিদ্যমান কাটি নিয়মিত যেভাকে রেডিও লোক বলে তারপরে লিনিয়াসের তারপর তারপরে বিজ্ঞানী লিনিয়াসের সতেরোশো আঠাত্তর সালে বিজ্ঞানের শ্রেণীবিনিয়াসের শুধুমাত্র পাঁচশিধাত ক্যাটাগরি প্রবর্তন করেন এবং হচ্ছে এগুলোকে লিনিয়াসের হাইরাকি বলা থেকে এই ক্যাটাগরিগুলো হচ্ছে রাজ্য শ্রেণীবর্গম প্রভৃতিতে বিজ্ঞানের আরও দুটি ক্যাটাগরি সনাত্তরের সাতটা প্রজাতি বিশিষ্ট শ্রেণী নীকরণ প্রবর্তন করেন তারপরে শ্রেণীবিন্যাসের নিয়ম তারপরে শ্রেণীবিন্যাসের সময় প্রাণীদের বিভিন্ন শ্রেণীবিনা সাধারণকে শ্রেণী বিভাগ বা হচ্ছে নিয়মক বা ট্যাক্সোনমি নামি বলা থাকে তারপরে সদৃশ খন্ডায়ন তারপর মেটা মিউজিয়াম তারপরে খন্ডানগুলো যদি হুব হু একই রকম হয়ে থাকে তাদেরকে সদৃশ খন্ডায়ন বলা থাকে খন্ডায়ন তারপরে সব নাম হোমোনিম তারপরে প্রস্তাবিত নাম যদি অনেক আগে থেকে অন্য কোনো প্রাণীদের জন্য ব্যবহার করা থাকে তবে এই ধরনের নামকে হোমোনিম বা সমনাম বলা থাকে সম্পূর্ণ কমপ্লিট মেটা মেরিজম তারপরে যখন খন্ডাবৃত্ত বাইরে এবং ভিতর উভয় অঞ্চলের কোন বিস্তৃত থাকে তখন তাদেরকে সম্পূর্ণ যেসব প্রাণী তাপমাত্রা পরিবেশে তাপমাত্রার সাথে নামা করে তাদেরকে সমস্ত শুনিতে এবং অন্য ধর্মকে প্রাণী বলা থেকে যেমন আছে মানুষরা বাকি হন ইত্যাদি তারপরে আছে সিটি অ্যানালিডা পর্বের প্রাণীদের ঘেঁচো সূচের মতো চলান অঙ্গকে বলা থেকে সিটি তারপর আছে নিডারিয়া পর্বের নিরিয়া পর্বের প্রাণী দিতে মন্ত্রের বিদ্যমান এটি কেন্দ্রীয় ভাবক খবরকে সিলিন্ডার বলা থাকে এটি পরিপাক এবং পরিবহনের কাজ করে থাকে তারপরে শিলাম শিলাম হল বর্ষিক নারী এবং দেহ প্রাচীর মধ্যবর্তী পাকিস্তান যা মেসেড পেটের নিয়ম খোলা আবরণ দ্বারা আবৃত থাকে এবং তাকে শিলাম বলা থাকে সেমেটা প্রাণী দেহের সদৃশ একাধিক বেদান্তের পুনরাবৃত্তিকে কন্ডান বলা থাকে তারপরে রয়েছে

তারপর সেই মসিল দেহের রক্তপূর্ণ দেহ গব্বর কি মসিল বলা হয়ে থাকে রাজপুটার দেহের রক্ত দেহ গব্বর তারপর আসিয়েছেন ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক নমিন ক্লেচার তারপর বিশ্বের প্রাকৃতিক পরিবেশের একটি আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন এক নজরে প্রাণী বৈজ্ঞানিক সংগ্রহ পরিফেরা সাইকন স্কাইফা গ্লাটিনাসম মিষ্টি পানির স্পঞ্জ আছে স্পঞ্জিলা লোকাস্ট্রিস তার হচ্ছে বাতের স্পঞ্জ আছে ইস্পঞ্জিনা অফিসিনালিস তার হচ্ছে ফেনাস ফ্লাওয়ার বাস্কেট হচ্ছে ইউ প্যাকসটা তার হচ্ছে অ্যাসপারগিলাম

ক্যারিবিয়া রাজস্থানী তার কাছে অবিলিয়া জানি কুলাটা তার কাছে সমুদ্র পালা হচ্ছে ভেনুয়ালাটা তার কাছে একু লিয়াটা তার কাছে সমুদ্র পাকা হচ্ছে গর্জিনা ভেনা লিডা তার কাছে সমুদ্র কলম আছে পেনা তুলা তার কাছে ফসা পরিয়া তার কাছে প্লাটিয়াল মেন্টি সে সাধু প্লানেডিয়া ডিসডিয়া টাই গ্রি রিনা তার কাছে প্লাটিয়াল মেন্ট তার কাছে যকৃতি হচ্ছে ফেসিলকা এভিটিকা সুগরের ফিতাক দিমি হচ্ছে টাইনিয়া সলিয়াম তার কাছে গরুর দুধের ফিতাক দিমি হচ্ছে টাইনিয়া সাজিনাটা কুকুরের ফিতাক দিমি হচ্ছে ইকো কোকাসা তার কাছে গ্রানুলোস আছে তার কাছে রক্ত দিমি হচ্ছে সাইকোটোসোমা তার কাছে মেনোসোসি

হিরুডো

ব্রাকিয়াম রোসেন বার্জি এখানের মধ্যে সমুদ্র তারা এসপারিগলাস তারপরে রুবেন্সেক্ট তারপরে ইরেগুলারিস তারপরে সাগরিজি হচ্ছে জায়লোপেক্সা তারপরে মেডু সি ফরমিস বিটোলিস্টার হচ্ছে তারপর তারপরে সমুদ্র শশা হচ্ছে কিউ কামারিয়া তারপরে ফ্রন ডোসা কলন থ্রিয়া তারপর হচ্ছে তারপর হচ্ছে সমুদ্র রিভিউ হচ্ছে অ্যান্টোডেন তারপর হচ্ছে বিহরিয়া তারপর হচ্ছে সমুদ্র আর্জিন তারপর হচ্ছে ইকিমিস তারপর হচ্ছে ইসো নামে একটা ছোটো কাটাযুক্ত বিটাল ইসা তারপর হচ্ছে অফি ডেমা তারপর হচ্ছে বেবি ইসলাম তারপর হচ্ছে কটা মানুষের হোমসে পিএন তারপর হচ্ছে দুদল পাখি হচ্ছে কফি কাজ সোলার সিজলি সমস্ত হচ্ছে ট্রেনিং হল ওসা ইলিশা কন্ট্রিস্টি সাগর হাঙ্গর বলে জানা ত্রুটি হাঙ্গর তারপরে হাতুরি হাতুড়ি হাঙ্গার তারপর গোড়াত মাছ হাতুড়ি মাছ হাতুড়ি হাঙ্গর একটু নোট ট্রেজি হচ্ছে রুই মাছ লেবি রোহিতা ইলিশ মাছ তেনওয়ালা সাইলিশা কাতলা মাছ কাতলা কাতলা নেগল মাছ তারপর হচ্ছে রুই মাছ সারক ট্রেজি সোনা ব্যঙ্গ সাইডেন এম হচ্ছে সোনা ব্যাং রানা টাইজারিনা সারিয়ান এশিয়া কোনো ব্যাংক এসো ব্যাঙ্ক তার হচ্ছে জলাশয় ব্যাঙ্ক তার টাইগার সালামান্ডার সালামান্ডার এপিলে হচ্ছে গিরিটি ক্যাবাফে ভার্সি কলর তারপর হচ্ছে টি টি হচ্ছে ই ডেকটিলাস ফ্রাইবি ভিডি তার হচ্ছে বোটা নাচা নাচা গুইসাপ হচ্ছে ফ্রাইডোস কোমো ডোয়েসিস তার হচ্ছে রুমন্ত টি টি ড্রাকো

বন্ডারি হিয়া হচ্ছে মাইনাস ক্রসিউ ডলফিন হচ্ছে ডলফিস বাদুর হচ্ছে খরগোশ হচ্ছে কুকুর ক্যারোস ডিঙ্গো তারপর চিরল আছে অক্সিস তারপর হচ্ছে হাদি হচ্ছে এলিফাস ম্যাক্সিমাস তিমি হচ্ছে ব্যালেনটা মুসুলাস এক নজরে বিগত মেডিকেল প্রতিকার প্রশ্ন সময় তার রুই মাছের আইস কি ধরনের হয়ে থাকে উত্তর হচ্ছে সাইক্লোডেট তারপরে মুখবিবরে রাডিলো নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে খরাটাটা মলাস্কা আর থ্রটা মডা নেমাটা উত্তর হচ্ছে মলাস্কাতে মধুস্যাদার উপস্থিত প্রেজেন্স অফ ড্রাইভার ডায়া ফার্ম মধুস্যাদার উপস্থিত প্রেজেন্স অফ ড্রা ফার্ম হচ্ছে অ্যাম্পিবিয়া ম্যামালিয়া এভিস রেপটিলিয়া ম্যামালিয়া তারপর হচ্ছে নিচের কোনটি দিয়রীয় প্রতিসাম উদাহরণ প্রাণী উত্তর হচ্ছে দিয়রীয় প্রতিসাম প্রাণীর উদাহরণ জেলি কোন ধরনের প্রাণী আহ জেলি ফিশ হচ্ছে নিটারিয়া তারপর হচ্ছে সন্তি নিডারিয়া। উত্তর হচ্ছে নেমাটোডা তারপর হচ্ছে যখন কোনো আপনি কি ছেদ করলে একবার সমান দুটি অংশে করা জানা না তাকে অপ্রত্য নিচের কোনটি অপ্রতিসমক হাইড্রা তেলা বকা শামুক উত্তর হচ্ছে শামক তারপর হচ্ছে কী হচ্ছে বায়োলজিক্যাল নাম কোনটি মেটাফিউডিয়া পোস্তমা তারপর হচ্ছে নিচের কোনটি সাত বোটা বৈশিষ্ট্য নয় অধিকাংশ দেহ গোহ্বর হিমাচলে পূর্ণ হয় সঠিক নিচুটি নির্মিত বহি কঙ্কাল রয়েছে সঠিক রক্ত বদ্ধ ধরনের এটা সঠিক নয় দেহ পার্শ্ব প্রতিমকৃত এবং টে কোন একটা বিভক্ত সি রক্ত সংবাদন্ত্র বদ্ধ ধরনের তারপর পৃথিবীর আদি প্রাণী যে পরপর অন্তর্ভুক্ত হতে হচ্ছে প্রোটোজোয়া তার হচ্ছে নিম্নের কোনটি মেরুদণ্ডের প্রাণী বৈশিষ্ট্য স্নায়ু অঙ্কিত অঙ্কীয় দেশে অবস্থিত নিরটটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্থানীয় ফাঁপা তার হচ্ছে দেহের পৃষ্ঠ দেশে অবস্থিত স্নায়ু রজ্জু নিরেট এবং দেহের এবং কে দেশে অবস্থিত তারপর হচ্ছে স্নানুরজ্জু পৃষ্ঠদেশে ফাঁপা নলাকার সূত্র বিশেষ স্নায়ুরজ্জু ফাঁপা এবং দেহের পৃষ্ঠদেশে অবস্থিত স্নায়ুরজ্জু ফাঁপা দেহের পৃষ্ঠদেশে অবস্থিত তারপর হচ্ছে ইলিশ মাসের নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটি হচ্ছে অস্থেটিক্স অবস্থিত শ্রেণী অন্তর্ভুক্ত নিচের কোনটি বহু কোষী প্রাণী নয় হাইড্রাফলকারিস বা হচ্ছে মিবা হিস্টোলাইটিয়া তারপর হচ্ছে হোমোসেপিয়েন্স তারপর হচ্ছে টেনোলোসাইসা অ্যান্টামিবা হিস্টোলাইটিয়া তারপর হচ্ছে সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী হচ্ছে কচ্ছপ নিচের কোন প্রাণী দ্বিস্তরী হাইড্রা তারপর হচ্ছে নীলতিমি অ্যামেরিদনটি কোন পর্বের অন্তর্ভুক্ত সাইক্লস্টমাথা একান্তা তারপরে কন্ট্রেত্রিশ বা কোম অস্তি বিশিষ্ট মাস তারপরে অষ্ট অস্তি মাস ম্যামালিয়া উত্তর হচ্ছে ম্যামালিয়ার অন্তর্ভুক্ত অ্যানেলিডার বৈশিষ্ট্য হচ্ছে দেহদ্বিশ তৈরি পরিপাক্তন্ত্রের রেটিকুলার নামক অংশ রয়েছে রায়কসি তারপর হচ্ছে রেচন অঙ্গ ন্যাফেরিয়া উত্তর হচ্ছে রেচন অঙ্গ ন্যাফেরিয়া নিচের কোনটি উভ শ্রেণীর হয়ে থাকে উত্তর হচ্ছে সেলনা প্লাটি তারপর থেকে আমাদেরকে বসিষ্টানো হচ্ছে এটা স্তরী তারপর হচ্ছে এরা কি ঠিক করে আবৃত যেচে তত শিখা পশু দিয়ে গুলো তারপর দেহের এদের দেহ নিচে উপরে চাপা এদের দেহ উপরে নিচে চাপা তারপরে নিচের খুঁটে সরিষ্রী নিচের খুঁঠি সরিষরি পানি না গোকরা টিকটিকি কচ্ছপ সোনাবিং উত্তর হচ্ছে সোনাবেং পর্বের বৈশিষ্ট্য ব্যথায় কোনটি সঠিক নয় প্লারাটি হেনমেন্সিস দেহ গব্বর বা ইসলাম নেই তারপর হচ্ছে নেমাটা হচ্ছে মুখিত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপূর্ণ দিয়ে পরিবৃত্ত তারপর এনএল ইডার শিকাকোষে বা ফ্লেম সেলের মাধ্যমে রেচন অঙ্গ পরিচালনা করে তারপর আত্মটা হচ্ছে দেহকাঠিন্য নির্মিত বই দিয়ে আবৃত এনএলিডা শীঘাকোষে এবং ফ্লেমের মাধ্যমে রেচন কাজ অঞ্চল পরিচালনা করে তারপর প্রমেঘাবল নিয়ন্ত্রণ হচ্ছে পর্ব গোত্র গণ পর্বশ্রেণী পর্বশ্রেণী গো বর্গ গোত্র গণ প্রজাতি তারপর হচ্ছে অ্যানেল পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি দেহ কণ্ঠাকৃত তারপর হচ্ছে রক্ত তন্ত্র খোলা ধরনের এবং কতগুলো অন্য নালী সমানায় গঠিত হয়ে থাকে দেহ দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয় প্রতি তারপর হচ্ছে দেহ গপর মেসোডার্ম জাতীয় প্রকৃত সিনাম উত্তর হচ্ছে রক্ত তন্ত্র খোলা ধরনের এবং অন্যদীর্ঘ নালী সমন্বয় গঠিত তারপর হচ্ছে নেমাথেল মেথিস বানেমোটোটা পরবে সনাত বৈশিষ্ট্য হচ্ছে দ্বারা তারা তারপরে পরিবেশ প্রকৃত সিনাম বিদ্যমান থাকে দেহপুরু এবং সৎসর কীটক দ্বারা বিদ্যুত থাকে তারপরে হচ্ছে

উপাঙ্গ বিদ্যমান পালক নেই তার হচ্ছে পুঞ্চাক্ষী বিদ্যমান তার হচ্ছে নিলয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৃথক সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান সি পুঞ্চাক্ষী বিদ্যমান নিচের কোনটি প্রাণটি তৃস্তরী হয়ে থাকে অ্যামিবা কেচো হাইড্রা ম্যালেরিয়া জীবাণু উত্তর হচ্ছে কেচো তারপর নিচের কোনটি সমগোত্রীয় নয় মিস্কাডোমেস্টিকা অ্যাপিসিন্ডিকা তারপরে তারপর হোমোসেপিয়েন্স

হ্যাঁ বুক চিত্র তারপর আছে